নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা রেলওয়ের যে এনটিপিসি আর গ্রুপ ডির এক্সামটা কবে হবে তা নিয়ে আলোচনা করব, আর কি কারণে সেটা দেরি হচ্ছে তা নিয়েও আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা। আর আমরা এই চ্যানেলটাতে ত্রিপুরা জব প্লাস অল ইন্ডিয়া জব সংক্রান্ত ইনফরমেশন আপলোড করে থাকি। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকা যে বেল আইকন আছে তার মধ্যে থেকে ওটাতে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর সেটা বন্ধুরা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন বন্ধুরা নিউজটা আমরা দেখে নিই কি আছে। বন্ধুরা, এই নিউজটা নবভারত টাইমস থেকে নেওয়া হয়েছে। কি আছে বন্ধুরা, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি এক্সাম ডেট সম্পর্কে এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে। রেলওয়ে কি ভর্তি পরীক্ষাওয়ো মে ওর ভি দেরি হোনে বালি হে, গ্রুপ ডি ওর এনটিপিসি কি পরীক্ষা এজেন্সি কি নিয়ুক্তি কি বাদ শুরু হোনি হে, হালাকি রেলওয়ে বোর্ড আবি তক এজেন্সি কি নিয়ুক্তি নহি কর পায়া হে, রেলওয়ে নে এজেন্সি কি নিয়ুক্তি কে লিয়ে টেন্ডার নিকালা থা, আব ইসকে লিয়ে প্রি বিড কনফারেন্স হোনি হে, রেলওয়ে কি নোটিস কি মুতাবিক এ কনফারেন্স 7 এপ্রিল কো আয়োজিত কি জানি হে, হালাকি করোনা ভাইরাস কি চলতে দেশ লকডাউন হে, এসে মে ইস কনফারেন্স কি তারিখ কো আগে বাড়ায়া যায়গা, রেলওয়ে ভর্তি বোর্ড কে এক বরিষ্ঠ অধিকারী নে নবভারত টাইমস অনলাইন সে বাতচিত মে কাহা দেশ লকডাউন হে, এসে মে 7 এপ্রিল কো হোনে বালি প্রি বিড কনফারেন্স স্থগিত কর দি যায়গি, প্রি বিড কনফারেন্স আব কব হোগি আবি হামে ইসকি জানকারি নেই হে, উনোনে কাহা প্রি বিড কনফারেন্স কি বাদ বিডিং হোগি অর জিস ভি এজেন্সি কো টেন্ডার মিলেগা উস পর ভর্তি পরীক্ষাও কো করানে কা জিম্মেদারি হোগা। অধিকারী নে কাহা এজেন্সি কি নিয়ুক্তি কে বাদ এজেন্সি কো 6 সে 7 সপ্তাহ কা সময় ভর্তি পরীক্ষাও করানে কি তৈয়ারি করনে মে লাগ সকতা হে, এজেন্সি কি তৈয়ারি পুরি হোনে কি বাদ হি এনটিপিসি অর গ্রুপ ডি কি পরীক্ষাও কি তারিখ জারি কি যায়গি, এসে মে অগস্ট মে পেহলে পরীক্ষা আয়োজিত কর পানা মুশকিল হি লাগ রহি হে, আপকো বাতা দে কি রেলওয়ে ভর্তি বোর্ড নে এনটিপিসি কে 35,208 পদক পর ভর্তি কে লিয়ে পিছলে সাল 28 ফেব্রুয়ারি কো নোটিফিকেশন জারি কিয়া থা, ইন পদ পর 1,26,30,885 উম্মীদবারো নে আবেদন কিয়া থা, ওহি গ্রুপ ডি কে তহত 1 লাখ সে জাদা পদ পর ভর্তি হোনে হে, ইস ভর্তি কি ঘোষণা ভি পিছলে সাল ফরবরি মে কি গই থি, গ্রুপ ডি কে পদ পর 1,15,66,248 উম্মীদবার নে আবেদন কিয়া থা। তো বন্ধুরা, করোনা ভাইরাসের জন্য বর্তমানে এই এক্সামটা আরও পিছানো নেওয়া হয়েছে, আর সেটা অগস্ট মাসের আগে তো হচ্ছে না, তো আপনারা নিজেদের প্রিপারেশন করতে থাকেন, যখনই এর নতুন কোনো নোটিফিকেশন আসবে আমরা তা নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি তারপরে কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেই ডাউটে ক্লিয়ার করবার। আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।